আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর 2023 আপনারা দেখছেন আমাদের কুয়াকাটা ভ্রমণের শেষ দিন, অর্থাৎ দ্বিতীয় দিন। আমরা প্রথমেই হোটেল থেকে বের হয়ে এসে আমরা তিনজন কিছু মার্কেটে ঘুরছিলাম। প্রথমে আপনারা দেখছেন এখন আছি শুটকি মার্কেটে, শুটকি মাছের কিছু কিছু দোকান দেখলাম, দামপত্র কোনটা কেমন কত করে কেজি বিভিন্ন আমরা জানলাম। অনেকক্ষণ ধরেই তিনজনে ঘোরাঘুরি করছি। মাছের দোকানগুলো ঘুরার পরে আমরা চলে এলাম ঝিনুক মার্কেট। ঝিনুক মার্কেটে ঘুরে বিভিন্ন ধরনের ঝিনুকের তৈরি জিনিসপত্রগুলো আমরা দেখলাম। দেখার পরে আমার মেয়ের জন্য একটি ঝিনুককে নাম লেখানোর জন্য আমরা ঘুরছিলাম। অনেক দরাদরি করার পরে আমরা একটি ঝিনুক ক্রয় করলাম মাত্র 40 টাকা দিয়ে, এবং সেই ঝিনুকে আমরা নাম লেখাবো একটু পরে। আপনারা দেখবেন সেই ঝিনুকে নাম লেখা চলতেছে। দেখছেন আপনার ঝিনুকের দরদাম করতেছি, কোনোটা 50, কোনোটা 60, শেষ পর্যন্ত আমরা 40 টাকা দিয়ে একটি ঝিনুক ক্রয় করলাম। আপনারা দেখছেন সেই ঝিনুকের নাম লেখার দৃশ্য। দোকানদার আমার মেয়ের নামটি ঝিনুকে লিখে দিচ্ছেন। অনেক অনেক ধরনের জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায় ঝিনুক মার্কেটে। বাচ্চাদের মহিলাদের বিভিন্ন ধরনের অর্নামেন্টস সবই ঝিনুকের তৈরি। এখানে দেখছেন আপনারা সেই জিনিসপত্র আমরা দরদাম করছি। মূর্তি ক্রয় করে নাম লেখার জন্য দোকানদার আমাদেরকে বললেন আপনারা আধ ঘন্টা পরে আসেন। আমরা অন্যান্য মার্কেটে ঘুরে ঘুরে আধা ঘন্টা পরে আমরা দোকানদারের কাছে গেলাম। দোকানদার অবশেষে নাম লিখে সেই জিনিসটা এসিড দিয়ে ওয়াশ করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম লেখা আইরিন। অবশেষে জিনিসকে নিয়ে আমরা দোকান থেকে বের হয়ে সোজা রওনা হলাম বিচের দিকে, সমুদ্র সৈকতের দিকে। তার পূর্বেই আমাদের সঙ্গে যেদিন দিচ্ছিলাম যেদিন সবাই চলে গিয়ে পৌঁছে গিয়েছিল সমুদ্র। এখন আছি সাগর তীরে জোয়ারের সময়, জোয়ারে একেবারে চলে আসে একেবারে কোন পর্যন্ত, আর ভাটা হলে একেবারে শুকায় দেখা যায় আধা কিলোমিটার নিচে নেমে কত দামে এই জোয়ারের সময় সাগর তীরে ঘোরাঘুরি করছে। জোয়ারের সময় সাগরে অভূতপূর্ব দৃশ্য, শুধু ঢেউ আপনারা দেখছেন পানি ঢেউ কীভাবে সুতে আসতেছে, মানুষ বিভিন্নভাবে লঞ্চ পানিতে নেমে আনন্দ উপভোগ করছে।
এখন আমরা চারজন আমার পুরো পরিবার সহ আমরা সাগরে হেঁটে চলেছি এবং বিভিন্ন দৃশ্য আমরা দেখতেছি যার যার যে যেভাবে পারে আনন্দ করছি তার জন্য হেঁটে যাচ্ছি না আজ ভুলে গেছি
আমরা এখন আছি বৌদ্ধদের কুয়া কুয়াকাটার মূল কুয়াটাই এখানে আমরা সেই কুয়ার পাশে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাবেন সেই কুয়াটি দেখুন এই কুয়াকাটার মূল নামটা এখান থেকে এই কুয়া থেকেই আসছে এরপর কুয়া দেখে আমরা চলে গেলাম বৌদ্ধদের মন্দিরের ভিতরে সেখানে কিছু ঘোরাঘুরি করলাম এই হলো মূল কুয়া তাই না কুয়াকাটার মূল কুয়াই এইটা এটাই কুয়াকাটার মূল কুয়া জুতো কিনে নিতে দেখি সবাই আসো খুলে আসো তার আমি পাই দিয়ে দেবাদি করে ভিতরে কি ভিডিও এলাও কুয়া দেখে আমরা সোজা ঢুকে পড়লাম বৌদ্ধদের মন্দিরে যার ভিতরে বৌদ্ধদের অনেক ধরনের মূর্তি বিভিন্ন ধরনের ছবি অনেক কিছুই আমরা ঘুরে ঘুরে দেখলাম সেই বৌদ্ধ মন্দিরের ভিতরে বৌদ্ধ মন্দির ঘুরে এসে আমরা দেখতে পেলাম হাজার বছরের পুরনো একটি নৌকা সাগরতলে জেগে ওঠা এটা নাকি সাগরতলে ভেসে উঠেছে বহু কত বছর পূর্বের কেউ বলতে পারবে না